أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه লাইকুম আসসালাম আহমতুল্লা বরকাত রিজাউল করিম ভাই মানুষে জানতে চাইছেন তিনি যেখানে প্রতিদিন ঈশান নামাজ পড়েন সেই মসজিদে ফাজাইলে আমাল পড়া হয় ঈশান নামাজের পরে এবং কেউ কেউ তাকে বসতে বলেন কিন্তু তিনি একটা বাহানা করে যে আমার কাজ আছে এ বলে তিনি বেরিয়ে যান এখন ওনার প্রশ্ন হচ্ছে প্রতিদিন তো কাজ থাকে না তাহলে কি আমার এই কাজ আছে এটা বলাকে আমার মিথ্যা বলা হচ্ছে না বা এর জন্য কি আমার মিথ্যা বলা যাবে প্রথম কথা হচ্ছে যে আপনি যদি সত্যি যদি যেমন আপনি বলছেন আর ফাজাইলা আমাল আমাকে শুনতে হবে এমনটা জরুরি নয় ফাজাইলা আমাল আমাকে শুনতে হবে কারণ ফাজাইল বিরোধী সেই জন্য এখান থেকে বাঁচার জন্য কথা বললেও না জায়েজ আছে মিথ্যা কথা বললেও জায়েজ আছে এরকম মজলিস থেকে না বাঁচার জন্য যদি আপনাকে কখনো মিথ্যার আশ্রয় নিতে হয় তাহলে এটা আশা করি ইনশাআল্লাহ পাপ হবে না দু নম্বর এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে আপনি বলবেন আমার কাজ আছে নিশ্চয়ই কোনো না কোনো কাজ থাকে আপনি হয়তো পাক করবেন কারোর সঙ্গে কথা বলবেন না একটু বসে থাকবেন না এগুলো সবই কাজ আপনি নিয়ত করবেন যে আমার আমি গিয়ে বসে থাকবো এটাই আমার কাজ এরকম বলবেন ভাই আমার কাজ আছে জি আপনি জরুরি কাজ বলবেন কেন জরুরি কাজ বা আমার একান্ত কিছু প্রয়োজন আছে এরকম বলার দরকার নেই আপনি বলবেন ভাই আমার কাজ আছে আমার বসতে একটা অসুবিধা আছে বাস আপনি এভাবে বেরিয়ে যাবেন তারপরে দ্বিতীয় তিন নম্বর কথা হচ্ছে যারা এই সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে থাকে তাদের এভাবে কিন্তু কাউকে বাধ্য করাটা উচিত না জি ভাই একটু বসুন ভাই একটু আলোচনা হবে শুনুন বসুন জি না যার ইচ্ছা সে শুনবে আপনারা যেমন মসজিদে আপনারা এলান করেন অ্যালান করুন যে এসার নামাজের উপরে একটু তালিম হবে যেমন তবলিগি যে তারা করে থাকে আপনি এমন করুন তারপরে যারা বসার তারা বসবে যারা বসবে না তারা বসবে না আর তাদেরকে আপনি বাধ্য করবেন না এটা কিন্তু শরিয়ত নয় এটা কিন্তু শরিয়ত নয় যে কাউকে আপনি বাধ্য করবেন বসার জন্য যে এমন হতে পারে সেই ব্যক্তি হয়তো বসতে চায় না কোনো কারণে বসে আপনি তাকে জোর করে বসাবেন সেই জন্য এভাবে তাকে বাধ্য করাটাও তাদের উচিত নয়